ঢাকা মোহামেডানের আরিফুল ব্যাট করছেন, আরও একটি ছক্কা দুর্দান্ত, টানা দুটি ছক্কা হাঁকালেন আরিফুল। মোহামেডানকে স্বপ্ন দেখাচ্ছেন 277 রানের বড় টার্গেট 47 ওভারে তারা করছে মোহামেডান প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের বিরুদ্ধে। ইতিমধ্যে 7টি উইকেট পড়ে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, দ্য বিগ নেমস অলরেডি আউট। শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড তারা প্রথমে ব্যাট করে 276 রান করেছিল, কাটল ওভারে বৃষ্টির কারণে 47 ওভার প্রতি ইনিংসে খেলা হচ্ছে। এই মুহূর্তে আরিফুল এবারে স্টাম্পড হয়ে গেলেন, টানা দুটি ছক্কার পর স্টাম্পড আউট হয়ে গেলেন আরিফুল।